এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ইটস মাই হবি টাইম। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই লবিভিয়া ক্যাকটাসের কীভাবে চারা তৈরি করতে হয়, অর্থাৎ লবিভিয়া ক্যাকটাসের বংশবিস্তার পদ্ধতি নিয়ে। আমাদের মনে হতে পারে যে এই ক্যাকটাস বাল্বগুলি যদি এখান থেকে বিচ্ছিন্ন করে লাল বালিতে বসিয়ে রাখা হয় বা বালিতে বসিয়ে রাখা হয়, সেখান থেকে খুব সহজে চারা তৈরি হয়ে যায়। কিন্তু এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়, কারণ এখান থেকে এই বাল্বগুলোকে বিচ্ছিন্ন করে যদি মাটিতে বা বালিতে বসিয়ে রাখা হয়, তাহলে এর থেকে কয়েকটি বাল্ব থেকে মূল তৈরি হয় ঠিকই, কিন্তু কয়েকটি বাল্ব আবার সাথে সাথে পচেও যায়। প্রত্যেকটি বাল্ব থেকে চারা পাওয়ার জন্য বা 100% সফলতার জন্য কয়েকটি সিম্পল স্টেপ ফলো করতে হবে। প্রথমে ক্যাকটাস দেহ থেকে যে ছোটো ছোটো বাল্বগুলো আলাদা করতে হবে, এবং তারপরে এই ছোটো ছোটো বাল্বগুলোকে কোনো ছায়া জায়গাতে রেখে একদিন বা দুদিন শুষ্ক করে নিতে হবে। আর এই শুষ্ক হওয়ার সময় এর যে ক্ষতস্থান বা যেখান যে অংশের মাধ্যমে মাটির দেহের সাথে সংযুক্ত ছিল, সেই স্থানে যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতস্থান শুকিয়ে যায় এবং সেখানে ক্যালাস গঠিত হয়। আমাদের মনে রাখতে হবে এই বাল্বগুলিকে যদি একদিন বা দুদিন নয়, দীর্ঘ 20-25 দিন পর্যন্ত এরকম ছায়া জায়গাতে রেখে দেওয়া হয়, তবুও কিন্তু এই বাল্বগুলো নষ্ট হয় না এবং তারপরেও এর বাল্ব থেকে আমরা নতুন চারা পেতে পারি। আসলে লবিভিয়া ক্যাকটাসগুলি অত্যন্ত হার্ডি ক্যাকটাস, আর এই হার্ডি ক্যাকটাসের যে বাল্বগুলো হয় বা মূল বাল্ব অথবা তার চারিদিকে ছোটো ছোটো বাল্ব, এই বাল্বগুলিতে এরা ভবিষ্যতের জন্য খাদ্য ও জল সঞ্চয় করে রাখে, অর্থাৎ এর মধ্যে জেলির মতো পদার্থ থাকে, আর এই এর মাধ্যমে এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। তাছাড়া এই বাল্বগুলো থেকে নতুন মূল তৈরি হতেও এই খাদ্য প্রয়োজন হয়। এটি একটি হিল ক্যাকটাস, এটি পাহাড়ের বিভিন্ন সাইডে জন্মায় প্রাকৃতিকভাবে বা বিভিন্ন পাথরের ফাটলে জন্মাতে দেখা যায়। তাছাড়া পাথর এবং বালির সংমিশ্রণে যে মাটি তৈরি হয় পাহাড়ি এলাকায়, সেই মাটিতে এই ক্যাকটাসগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এই লবিভিয়া ক্যাকটাস যদি আপনার থেকে থাকে এবং সেখান থেকে দেখা যাবে যে এমনি কোনো পরিচর্যা ছাড়াই তার চারিদিক থেকে এরকম ছোটো ছোটো বাল্ব তৈরি হবে, আর এই বাল্বগুলিকে ব্যবহার করে আপনি অসংখ্য চারা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সংখ্যক বাল্ব তৈরি হয়েছে, আর প্রত্যেকটি বাল্ব থেকে একটি করে নতুন চারা তৈরি হবে। যাই হোক, মাদার গাছ থেকে আমি বাল্বগুলোকে এইভাবে আলাদা করে ফেললাম। এখন এই গাছটি বুজামুক্ত হয়েছে। এখন কি হবে, এখন যে গাছটি মাটিতে খাদ্য সংগ্রহ করবে, সেই খাদ্যটি এই গাছটি মোটা হওয়ার দিকে বা মোটা হওয়ার ক্ষেত্রে বা কুড়ি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করবে। সুতরাং এখন থেকে এই এই যে মেন বাল্বটি, এই মেন বাল্বটি কিন্তু অনেক মোটা হবে এবং এর থেকে কুড়ি তৈরি হবে। এই গাছটি বসন্তকালে ও গ্রীষ্মকালে সুন্দর ফুল দেয়, সুতরাং এই আপনি যদি এর থেকে ফুল পেতে চান, তাহলে এর দেহ থেকে যদি কোনো ছোট বাল্ব তৈরি হয়, সেই বাল্বগুলোকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলতে হবে এবং পটাশিয়াম সমৃদ্ধ রাসায়নিক সার প্রয়োগ করতে হয় প্রত্যেক 20 দিন পরপর। এই গাছটি থেকে আপনি বর্ষাকালেও ফুল পেতে পারেন, তবে বর্ষাকালে ফুল পাওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই গাছটিকে বৃষ্টির জল থেকে সরিয়ে রাখতে হবে, অর্থাৎ এই গাছটিকে সেরে রাখলে হবে না, যেন পর্যাপ্ত পরিমাণে রৌদ্র পায় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং বৃষ্টির জল সরাসরি এই গাছটিতে ফুটতে দেবেন না। তাছাড়া জল দেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে অনেকদিন পরপর জল দিতে হবে, অর্থাৎ এই গাছের গোড়ার মাটিকে এক টানা এক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় ধরে শুষ্ক রাখতে হবে। যাই হোক, ফিরে এলাম দুদিন পর। দুদিন পরে এই বাল্বগুলোর কাটার স্থানে ক্যালাস গঠিত হয়েছে, এখন সেই স্থান থেকে খুব সহজে মূল তৈরি হবে এবং ছত্রাকের আক্রমণ ঘটবে না। এই যে বাল্বগুলোকে এখন মাটিতে বসিয়ে দিতে হবে বা বালিতেও বসানো যেতে পারে, তবে বালিতে বসালে যে সমস্যাটি হয় যে মূল তৈরি হয়, কিন্তু মূল তৈরি হওয়ার সাথে সাথে মূল খাবারের সন্ধান পায় না, কারণ বালিতে গাছের জন্য খাবার একদমই থাকে না। সুতরাং খাবারের সন্ধান পায় না বলে সেগুলো মূল তৈরি হলেও মূলগুলো বা বাল্বটি আর বাড়তে চায় না। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি 3 ইঞ্চ প্লাস্টিক টবে কিছু পরিমাণ ক্যাকটাস সয়েল নিয়ে নিয়েছি, আর ক্যাকটাস সয়েলের উপরে একটা লাল বালির স্তর দিয়ে দিচ্ছি। এই লাল বালি বা সাদা বালির স্তরে দিতে পারেন আপনি। এই বালির স্তরটির কাজ হলো, যখন বাল্বগুলো এই স্তরে বসানো হবে, তখন সেই বাল্ব নিচে যে পটিং মিক্স আছে সেই মিক্সের সংস্পর্শে আসবে না, এর ফলে ওই যে বাল্বের কাটার স্থান ছিল সেখান থেকে ছত্রাকের আক্রমণের ভয় একদমই থাকবে না। এই স্তরে বাল্ব বসানোর পর যখন শেকড় তৈরি হবে, তাতে সেই শেকড়গুলো লাল বালির স্তর ভেদ করে খুব সহজেই ক্যাকটাস সয়েলকে পাবে, এবং সেখানে যেহেতু ক্যাকটাসের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, বাল্বগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এখানে যে আমি পটিং মিক্স ব্যবহার করেছি, এই পটিং মিক্স তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি বাগানের দোআঁশ মাটি, সাদাবালি এবং গোবর সার। বাগানের দোআঁশ মাটি নিয়েছি 10%, গোবর সার নিয়েছি 30% এবং 60% নিয়েছি সাদাবালি।
সাদাবালির পরিবর্তে লাল বালি ব্যবহার করা যাবে আর গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যাবে। আগেই বলেছি এই লোবিভিয়া ক্যাকটাসগুলি অত্যন্ত হার্ডি ক্যাকটাস আর এর মূল যথেষ্ট শক্ত এবং শক্তিশালী, সুতরাং মাটি একটু শক্ত হলেও কোনো অসুবিধা হয় না, সেই মাটিতে এই গাছটি ভালোভাবে বেড়ে উঠতে পারে। এই মাটির উপাদানগুলির সাথে আমি খুব সামান্য পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি, নিমফল এবং খুব সামান্য পরিমাণ ছত্রাকনাশক ও খুব সামান্য পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট নামক রাসায়নিক সার ব্যবহার করেছি। এই বাল্বগুলোকে বসানোর পর এর উপরে আমি ছত্রাকনাশকগুলা জল স্প্রে করেছি এবং জলের পরিমাণ এতটাই দিয়েছি যাতে মাটির সমগ্র অংশ ভিজে যায়। এই পাত্রগুলোকে এই অবস্থায় সেমিশেডযুক্ত অঞ্চলে রাখতে হবে এবং এই সেমিশেডযুক্ত অঞ্চলে যখন রাখবেন তখন একমাত্র পরিচর্যা হলো এর পটিং মিক্স শুকিয়ে গেলে তবে এর গোড়ায় একটু ভরপুর জল দিয়ে দিতে হবে এবং তারপরে আবার যখন পটিং মিক্স শুকিয়ে যাবে তখন আবার জল দেবেন। এইভাবে সারা জায়গাতে প্রায় দেড় মাস পর্যন্ত রাখতে হবে এবং দেড় মাস পর থেকে এই গাছগুলোকে আপনি ফুল সানলাইটে রাখতে পারেন। এই ফুল সানলাইটে রাখার সাথে সাথে এই গাছগুলি তখন নর্মাল পরিচর্যা করা যাবে, অর্থাৎ গাছের গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে জল দিতে হবে আর প্রত্যেক 25 থেকে 30 দিন পর পর এই গাছের গোড়ার মাটিতে সার প্রয়োগ করতে হবে। সার হিসাবে যে কোনো জৈব সার তরল আকার প্রয়োগ করতে পারেন বা ব্যালেন্স এনপিকে আপাতত প্রয়োগ করতে হবে যতদিন না গাছগুলি ম্যাচিওর হচ্ছে। সামনে যেহেতু বর্ষাকাল আছে আমি এই গাছগুলিকে এই অবস্থায় ফুল সানলাইটে রাখবো, সাথে সাথে খোলা আকাশের নিচে রাখবো। এতে বৃষ্টির জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন রকম পুষ্টি উপাদান গ্রহণ করে গাছগুলি খুব কম সময়ে এরকম বড় হয়ে উঠবে বা ম্যাচিওর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।